করোনা বর্তমান বিশ্বে মহামারীর এক অপনাম, যার ভয়াবহতা বিশ্বের প্রায় সবগুলো দেশ আতঙ্কিত। কিন্তু বাংলাদেশে এমন কিছু মহান জ্ঞানী আছে যাদের মতে আমরা যদি বাইরে বেশি বেশি ঘোরাঘুরি করি, আমরা যদি পান খাই, আমরা যদি টঙে বসে চা খাই এবং আড্ডা দিই, তাহলে নাকি আমাদের আর করোনা ভাইরাস হবেই না। যাকে মহান জ্ঞানীগুলোকে বুঝিয়ে তো আর লাভ নেই, আর আপনাদের ওদের সম্পর্কে বলেও আমার লাভ নেই। কিন্তু আপনাদের এই জ্ঞানীগুলোদের সম্পর্কে না বললেও ইন্টারন্যাশনাল কিছু জ্ঞানীদের সম্পর্কে বলবো, যারা আমাদের জ্ঞান দিয়ে চলেছে যে কিভাবে করোনার উৎপত্তি হয়েছে। করোনা কিছু সূত্রে জানা যায় চীনের উহান শহর থেকে এর উৎপত্তি। উহানের একটি বন্যপ্রাণী মার্কেটের এক মহিলা বিক্রেতার শরীরে প্রথম এই করোনার উপস্থিতি পাওয়া যায়। আর জানা যায় সে সাপ বা বাদুরের মাংস খেয়েছিল, আর সেই মাংস থেকে এই ভাইরাসটি তার শরীরে প্রবেশ করেছে। আর এটা অনেক মানুষের যুক্তি বর্তমান সময়ে। এই করোনা সম্পর্কে আরো অনেকগুলো যুক্তি শোনা যায়। তাদের মধ্যে আরেকটি যুক্তি হলো, কিছু গবেষক মনে করেন এই ভাইরাসটি অনেক আগে থেকে পৃথিবীতে ছিল, সময়ের সাথে সাথে এর ধরন পরিবর্তন হয়ে বর্তমানে এটি ভয়াবহ ছোঁয়াচে ভাইরাসের রূপ নিয়েছে। কিন্তু এইসবের মধ্যে সব থেকে বেশি বিশ্বাস করা যুক্তিটি হলো, চীন ইচ্ছে করে এই ভাইরাসটি তৈরি করেছে। আর এই দাবিটি করেছে কিছু সাংবাদিক। তাদের মতে চীন পুরো বিশ্বের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে এই ভাইরাসটি তৈরি করেছে। এই যুক্তির ক্ষেত্রে তারা অনেকগুলো বর্ণনাও দেয়। তারা মনে করে চীন, যেখানে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়, সেখানে তারা এত তাড়াতাড়ি কিভাবে সবাইকে সুস্থ করে ফেলে। তাদের মতে চীন ভাইরাসটি তৈরি করার সাথে সাথে এর প্রতিষেধকও তৈরি করে ফেলে, যার ফলে তাদের দেশ সুরক্ষিত হয়। আর চীন এটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কারণে অনেক জিনিসের দাম কমে যায়, যেমন গোল্ড, তেল ইত্যাদি। অনেক সূত্র থেকে জানা যায় চীন এসব জিনিসের বিপুল ভান্ডার গড়ে তুলছে। তারা এখন এসব জিনিস কম মূল্যে কিনে তা সংরক্ষণ করছে। এত ছিল কিছু যুক্তি, এর কোনোটি এখনো প্রমাণ হয়নি। কিন্তু যা প্রমাণ হয়েছে তা হলো, এই করোনা বা কোভিড-19 একটি মহামারী, এর কবল থেকে কেউ রক্ষা পাচ্ছে না। বিশ্বের অনেক বড় বড় ধনী ইতোমধ্যে আক্রান্ত হয়েছে আর মারাও গেছে, আর সেই আক্রান্ত লিস্টে এখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর নামও জুড়ে গেছে। আর তার থেকে বড় কথা, বাংলাদেশে 160 জনের বেশি আক্রান্ত হয়েছে, আর মৃত্যু সেটা 18 এর উপরে চলে গেছে। তাই আমাদের নিজের জীবন ও পরিবারের জীবন বাঁচাতে আমাদের সবাইকে বাসায় থাকতে হবে, কিছু নিয়ম মানতে হবে, আর আমরা যে বাপের বেটা কাউরে ডরাই না এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।